বেগম খালেদা জিয়া কিন্তু মুক্ত, তাকে শুধু একটা শর্তে, দুটো শর্ত দেওয়া হয়েছে। একটা শর্ত হচ্ছে বিদেশ তিনি যেতে পারবেন না, দ্বিতীয় শর্ত হচ্ছে তিনি ঢাকায় চিকিৎসা নেবেন, এবং সেই শর্তেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন। কিন্তু একটা এই যে তার মুক্ত হওয়ার জন্য, তিনি মুক্ত, তাকে কিন্তু সরকার তার চলাফেরা, এই হাসপাতালে যাওয়া, এর ব্যাপারে সরকারের কোনো অনুমতি তার নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এবং তিনি অনুমতি নেনও না। তো সেই ক্ষেত্রে খালেদা জিয়াকে আবার মুক্তির কথা বলাটা আমার মনে হয় যে ইররেলেভেন্ট। আমরা এই ব্যাপারটা কিন্তু অনেক আগেই নিষ্পত্তি করেছি, এবং এই ব্যাপার পুনর্নিষ্পত্তি করার কোনো অবকাশ নাই। 2019 সালে বাংলাদেশের শ্রমিক অধিকার সম্বন্ধে একটা নালিশ করা হয়েছিল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেই নালিশটার নিষ্পত্তি হয় নাই, সেই নালিশটা হিয়ারিং হচ্ছে, এবং প্রত্যেকবারই সেই নালিশটার ব্যাপারে আলোচনা হওয়ার, যখন আলোচনা হয় তখন আমি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের গভর্নিং বডির মিটিংয়ে বছরে দুইবার বাংলাদেশের যে শ্রম অধিকারের ব্যাপারে যেই অগ্রগতি হয়েছে সেই অগ্রগতি ব্যাপারে তাদেরকে অবহিত করি, এবং ঠিক সেইভাবেই আমি এবারও তাদেরকে অবহিত করেছি। এবং এবার আলোচনার মধ্যে দেখা গেছে যে আপনার 25টা দেশ আমাদের এই কী বলে শ্রমিক শ্রম অধিকার সম্বন্ধে আলোচনায় অংশগ্রহণ করেছে, এবং একটা প্রস্তাব, আগেই একটা প্রস্তাব, এই প্রস্তাবটা নিয়ে আলোচনা হয়েছে, যে প্রস্তাবটা হচ্ছে যে এইবার এটার নিষ্পত্তি না করে আগামী নভেম্বরে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। আগামী নভেম্বরে আবার আইএলওর গভর্নিং বডির মিটিং বসবে, তো সেইখানে 25টা দেশের মধ্যে 14টা দেশ এবং এমপ্লয়ার, 25টা দেশের মধ্যে এমপ্লয়ি এমপ্লয়ার ছাড়া 23টা দেশ পার্টিসিপেট করেছে, এবং এর মধ্যে এই দেশগুলির মধ্যে 14টা দেশ বাংলাদেশের যে শ্রম অধিকার সেটা সম্বন্ধে ভূয়সী প্রশংসা করেছে, এবং প্রশংসা করার পর তারা বলেছে যে এইখানে এখন এই যে নালিশটা হয়েছে এই নালিশটার ক্লোজার আনা উচিত, ক্লোজার মানে এটা শেষ হয়ে যাওয়া উচিত বাংলাদেশের পক্ষে। এবং আর দুটো দেশ, ক্যানাডা আর আর্জেন্টিনা, এই দুটো দেশ বাংলাদেশের শ্রমিক অধিকার সম্বন্ধে সমালোচনা করেছে, আর এবং সেই সমালোচনার কথাই আমি পরে আসছি, এবং আর 14 আর 2 16 আর 9টা দেশ বলেছে যে তারা বাংলাদেশের শ্রম অধিকার সম্বন্ধে তারা আলোচনা করেছে, তারা বাংলাদেশে যে শ্রমিক অধিকারের ব্যাপারে অগ্রগতি হয়েছে সেটাকে স্বীকার করেছে, আরও অগ্রগতি হওয়ার দরকার সেটাও তারা সুপারিশ করেছে, এবং বলেছে যে আইএলওর গভর্নিং বডির যে ডিসিশন নিয়েছে যে আগামী নভেম্বর মাসে এইটার এই এই নালিশটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত, সেইটায় তারা সম্মত হয়েছে।